বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রসঙ্গ হলো অ্যাসিডিটি। ভারতবর্ষ বলুন বা বাংলাদেশ, আমাদের কিন্তু 80% মানুষ এই অ্যাসিডিটিতে ভুগছে। আমরা আগে শুনতাম 30 বছর 40+ বছর এরা কিন্তু অ্যাসিডিটি থেকে ভোগে, কিন্তু এখন আমরা দেখতে পাই 14 বছর 15 বছর 18 বছর না যেতে যেতেই কিন্তু এই অ্যাসিডিটি রোগ কিন্তু তাদের শরীরের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর মূল কারণ, আমরা যখন অ্যাসিডিটি হয় বা অ্যাসিডিটির আগে, অ্যাসিডিটি হলে কিন্তু আমরা ওষুধের ওপর বেশিরভাগ আমরা নির্ভরশীল হয়ে যাই। হ্যাঁ, অ্যাসিডিটির জন্য ওষুধ হয়তো তৎক্ষণাৎ খুব ভালো কাজ করে, কিন্তু আমরা জানি না যে প্রতিদিন যদি আমরা এক্সারসাইজের জন্য 5 মিনিট সময় দিয়ে কিছু এক্সারসাইজ করতে পারি, 2 থেকে 3টি এক্সারসাইজ, তাহলে কিন্তু আমাদের অ্যাসিডিটি নিমিষের মধ্যে ফিনিশ হয়ে যাবে। এবং অ্যাসিডের আগে যদি আমাদের এই এক্সারসাইজ নিয়ম মেনে একটু টাইম দিয়ে করা যায়, তাহলে কিন্তু অ্যাসিডিটিতে আমরা ভুগব না। এই অ্যাসিডিটি হওয়ার কিন্তু কারণ মেনলি আমরা আগে যে হার্ডওয়ার্কের যে চাহিদাটা ছিল, এখন সেই হার্ডওয়ার্কের চাহিদা বলুন বা মানসিকতা কিন্তু অনেক কম, এবং আমরা ঘরোয়া খাবার ছেড়ে বাজারি খাবারের ওপর বেশি নির্ভরশীলতা হয়ে পড়েছি। অর্থাৎ ফাস্টফুড যে ধরনের খাবারগুলো, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত খেতে হচ্ছে, অনেকের বাধ্য হয়ে খায়, অনেকে আবার কিন্তু আর তার ভালো লাগে যে বাজারি খাবার বা ফাস্টফুড খাবার খেতে, সেজন্য কিন্তু এই অ্যাসিডিটির ভাবটাও অনেকটা বেড়ে যাচ্ছে। কারণ এই বাজারি খাবার ফাস্টফুড আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক, এবং এগুলো হজম হতে খুব প্রবলেম করে, যার জন্য কিন্তু আমাদের অ্যাসিডিটির ভাগ বেড়ে যাচ্ছে দিনের পর দিন। এবং হার্ডওয়ার্কের যে মানসিকতা, বসে বসে কাজ, এর জন্য কিন্তু অ্যাসিডিটি বাড়ার একটা অন্যতম কারণ। কিন্তু যে কারণেই হোক না কেন, আমরা যদি নিয়ম মেনে 5 মিনিট সময় করে 2, 3, কি 4 এক্সারসাইজ করতে পারি, তাহলে অ্যাসিড থাকলে অ্যাসিড ফিনিশ হবে, আর যদি অ্যাসিডের আগে করতে পারেন তাহলে অ্যাসিড আপনার গায়ের দ্বারও ফিসতে পারবে না। এক্সারসাইজগুলো কিন্তু প্রতিনিয়ত করতে হবে। অনেকে বলবে অফিসে যাই সময় হবে না, অনেকে আবার বলে নিজের কাজ করুন, কিন্তু আমি মনে করি আপনি যদি 7টায় সকালে উঠে থাকেন বা 6টায় উঠে থাকেন, তাহলে আপনার শরীরের জন্য 8-10 মিনিট কি 15 মিনিট আগে উঠলেন, উঠে এই এক্সারসাইজগুলো করলে আপনার শরীরের উপর যদি একটু ভালোবাসা থাকে, তাহলে কিন্তু আপনি আপনার একটু সময় বাঁচিয়ে কিন্তু আপনার শরীরের কথা মনে করে এই 3টে এক্সারসাইজ, আমরা আজকে যে এক্সারসাইজগুলো দেখাবো, ভেরি ইম্পর্টেন্ট 3 এক্সারসাইজ, এই 3টে এক্সারসাইজ যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু অ্যাসিড আপনার গায়ের ধারেও ফেসতে পারবে না। এটা আমরা আমাদের চ্যানেল থেকে কনফার্ম বলে দিতে পারি। তো অনেক কথা হলো, আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক প্রতিদিনের মতন দেখছেন গগন ইনফরমেশন। এর আগে অনেক শারীরিক প্রবলেমের এক্সারসাইজ আমরা দিয়েছি, যারা দেখেননি তারা ডেসক্রিপশনে ক্লিক করে লিঙ্ক দেওয়া থাকবে দেখতে পারেন, বা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর যদি আমাদের প্রত্যেক ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলে ক্লিক করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ফিরে আসছি ইন্টার কল। ওয়েলকাম ব্যাক, আমরা ফিরে এলাম ইন্টোর পর। আমরা শুরু করব 1 নম্বর এক্সারসাইজ। সোজা হয়ে শুয়ে হাত দুটি সোজা রেখে আপনাকে আস্তে আস্তে আপনার যে কোনো একটি পা ওপরের দিকে তুলতে হবে। এরপর আপনাকে আপনার পায়ের হাঁটু ভাঁজ করতে হবে। এরপর আপনার দুটি হাত দিয়ে ওই হাঁটুটি আপনার বুকের দিকে টেনে নিতে হবে, এবং আপনার ঘাড় ওই হাঁটুর দিকে নিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10 এভাবে রেখে আপনাকে হাতটি যে স্থানে ছিল সে জায়গায় রেখে আপনাকে পাটি আবার তুলে আগের স্থানে নিয়ে যেতে হবে। এভাবে আপনাকে কিন্তু 10 সেকেন্ড রাখতে হবে।
তারপরে আপনাকে ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনাকে রিল্যাক্সভাবে শুয়ে থাকতে হবে 1 মিনিট। শরীরের মধ্যে কোনো রকম টাইট ভাব থাকবে না, একদম রিল্যাক্সভাবে লুজভাবে আপনাকে কিন্তু 1 মিনিট শুয়ে থাকতে হবে, ঠিক যেমনটা ভিডিওতে দেখছেন। এরপর আপনাকে পরের পাটি আবার একইভাবে করতে হবে। ভালো করে খেয়াল করুন, ডান পাটি দেখানো হয়েছিল, এবার দেখানো হচ্ছে বাম পা। ওপরে তুলে হাঁটু ভাঁজ করতে হবে, তারপর আপনার দুটি হাত দিয়ে ওই হাঁটুটি বুকের দিকে আপনাকে টেনে নিয়ে ঘাড়টি ওপরে তুলে নিয়ে যাবেন। এখানে আমি একটা কথা বলি যে হাঁটুর কাছে যতটা আপনার নাকটা অর্থাৎ আপনার মুখটা যতটা নিয়ে যেতে পারবেন ততটাই নিয়ে যাবেন। প্রথমের দিকে হয়তো অনেকটাই যাবে না, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রথমে আপনার যখনই ব্যায়াম করতে করতে আপনার যখনই যেটুকুটাই যাবে সেটুকুটাই আপনি করে আপনার 1 নম্বর এক্সারসাইজ শেষ করবেন। ভালো করে দেখুন, এভাবে কিন্তু আপনাকে যেভাবে আপনি এক্সারসাইজটি শুরু করেছেন সেভাবে পাটি তুলে আপনাকে আগের স্থানে নিয়ে যেতে হবে, ডাইরেক্ট আপনি নিয়ে যাবেন না। এভাবে আপনি আপনাকে কিন্তু আবার ওই 1 মিনিট আপনাকে কিন্তু রিল্যাক্সভাবে শুয়ে থাকতে হবে। আমি আবারও বলছি, শরীরের মধ্যে কোনো রকম টাইট রাখলে হবে না, একদম রিল্যাক্সভাবে যেভাবে একটা মানুষ পড়ে থাকে। এভাবে 1 নম্বর এক্সারসাইজ। এবার আমরা শুরু করব 2 নম্বর এক্সারসাইজ। ঠিক যেভাবে আপনি একটা পা তুলেছিলেন সেভাবে ঠিক দুটো পা আপনাকে তুলতে হবে। তুলে যেভাবেই আপনি 1 নম্বর এক্সারসাইজ করেছিলেন ওভাবে আপনি 2 নম্বর এক্সারসাইজটি করবেন। ভালো করে দেখুন, ঠিক যেভাবে আপনি 1 নম্বর এক্সারসাইজ করেছেন অবিরূপ 2 নম্বর এক্সারসাইজটি, সেটা একটা একটা করে তুলেছিলেন, এটি দুটি পা তুলে আপনাকে এক্সারসাইজটি করতে হবে এবং তারপর 10 সেকেন্ড আপনাকে হোল্ডে রাখতে হবে। ভালো করে দেখুন, 10 সেকেন্ড আপনাকে হোল্ডে রাখতে হবে। রাখার পর আপনি আগের স্থানে যেমনভাবে এক্সারসাইজটি শুরু করেছিলেন সেভাবে হাতটি রাখবেন, যেভাবে তুলে শুরু করেছিলেন সেভাবে তুলে নিয়ে গিয়ে আপনি যেভাবে প্রথম ছিলেন সেভাবে সোজা হয়ে শুয়ে পড়বেন। এভাবে আপনি কিন্তু রিল্যাক্সভাবে আবার 1 মিনিট শুয়ে পড়বেন, করে কিন্তু আপনি 2 নম্বর এক্সারসাইজ শেষ করবেন। শুরু করছি 3 নম্বর এক্সারসাইজ। দেখুন যেভাবে আপনি তুলে আপনার কনুইয়ের ওপর ভর করে মাথাটা নিচের দিকে নামিয়ে আস্তে আস্তে বুকটাকে তুলতে হবে। তুলে চেষ্টা করুন মাথাটা যাতে মাটিতে লেগে যায়, অর্থাৎ আপনি যদি কোনো বিছানায় বা কোনো টেবিলে করেন তাহলে কিন্তু ওই টেবিলে আপনাকে মাথাটা রাখতে হবে। এক্ষেত্রে দেখুন পেটটা কিন্তু খালি আছে, জামা পরে আছি বলে আপনি বুঝতে পারছেন না, এভাবে কিন্তু আপনাকে পেটটা খালি করে রাখতে হবে এবং যেভাবে ভিডিওটি দেখতে পাচ্ছেন সোজা করে শুয়ে বুকটা উঁচু করে পেট খালি এবং মাথাটা আপনাকে নিচের দিকে রাখতে হবে। ভালো করে আমরা দেখানোর চেষ্টা করব এবং ওইভাবে আপনাকে 10 সেকেন্ড হোল্ডে রাখতে হবে। ভালো করে ভিডিওটি খেয়াল করুন, এভাবে কিন্তু আপনাকে 3 নম্বর এক্সারসাইজটি শেষ করতে হবে। আস্তে করে আবার আগের স্থানে শুয়ে পড়ে তারপর আবার আপনি যেভাবে বলেছিলাম 1 মিনিট আপনাকে একদম রিল্যাক্সভাবে শুয়ে থাকতে হবে, অর্থাৎ প্রত্যেক ভিডিওতেই কিন্তু আপনাকে রিল্যাক্সভাবে 1 মিনিট শুয়ে থেকে তারপর নেক্সট এক্সারসাইজ শুরু করতে হবে বা শেষ করতে হবে। ওয়েলকাম ব্যাক, আমরা ফিরে এলাম ইন্টার পর। আজকের মাত্র 3টে এক্সারসাইজ ছিল, আশা করব 3টে এক্সারসাইজ খুব মন দিয়ে দেখেছেন। আমি রিকোয়েস্ট করব এই 3টে এক্সারসাইজ আপনাদের সকালবেলা করার জন্য খালি পেটে, কারণ এই এক্সারসাইজগুলো অ্যাকচুয়ালি খালি পেটে করার জন্য। আর এই এক্সারসাইজগুলো প্রাথমিকভাবে দেখতে আপনাদের কাছে কঠিন মনে হলেও আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে 3-4 দিন পর আপনাদের কাছে এক্সারসাইজগুলো খুব সহজ মনে হবে, কারণ এক্সারসাইজগুলো দেখতেই কঠিন, আদৌ করতে খুব কঠিন নয়। তো বন্ধুরা, আর এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স তো ফাঁকা আছে, কমেন্ট করতে পারেন আর শেয়ার অবশ্যই করতে পারেন। আর যদি আলাদা কোনো প্রসঙ্গ বা আলাদা কোনো
শারীরিক প্রবলেমের ভিডিও দরকার তো রিকোয়েস্ট করতে পারেন, যদি সম্ভব হয় অবশ্যই আমরা পরের ভিডিওতে আপলোড করার চেষ্টা করবেন। তো আজকের এইটুকু, পরের ভিডিও বা পরের আপডেটের জন্য অপেক্ষা করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।